Hello guys, assalamualaikum. Assalamualaikum. তোদের ভাই ভালো ভিডিও বানা ভালো ভিডিও বানানোর চেষ্টা কর এই সামাল এগুলো কোন ভিডিও তোর কান না দেখি ভাই আমরা লাইকই করাই বাদ দিয়ে দিয়েছি এগুলো করিস না ভাই প্লিজ নিজেও ভালো থাক আমাদেরকেও ভালো নিজেও ভালো থাক আমাদেরকেও ভালো থাক তোর এই ভিডিওর জন্য তো আমরা কি ভালো নেই লাইকই ইউজ করে মানুষজন ছেড়ে দিতাছে ভালো কিছু ভিডিও বানা এগুলো কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে বন্ধুরা ভালো আছো কেন লাইক দাও না নাগিন্ডি তোরে আড্ডি দিয়া বাইরামু লাইকান তাড়াতাড়ি প্লিজ লাইকান আড্ডি কামু চাপার জোর বাড়ামু নাগিন্ডে তোরা কাবার সুপুর দিমু ইলিলিলিলিলি প্লিজ ওরা লাইক দাও প্লিজ মিথুনকে লাইক দাও না লাইক দিলে তোমাদের আমি বিদায় বিদায় মারমু ওই নাগিন কলা দিমু লুটি দিমু বাংলাদেশে কি চলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্লিজ প্লিজ আমাকে লাইক দিবা কষ্ট কইরা ঠিক আছে কষ্ট কইরা কিন্তু আমরা টাকা দিয়ে এমবি ভরি প্লিজ লাইক মি প্লিজ আরে ভাই এই আটটা লাগাও এই আটটা মাইরা সবাই সিলটা মাইরা দাও আমাকে তো খুশি খুশি লাগবো প্লিজ লাইক আই লাভ ইউ সো মাচ লাইক আরে নাগিন লাইক বেরাস না কে তোর কলা দিমু দুধ দিমু ডিম দিমু লাইক মি আরে ভাই আল্লাহ এদের কষ্ট আমার দ্বারা দেখা সম্ভব হচ্ছে না আল্লাহ তুমি এদের ভিডিও ভাইরাল করে দাও এদেরকে লাইক বাড়া দাও আল্লাহ ফলো করা দাও লাইকিতে ভিডিও করে শালা লাইকিতে এমন ভাবে মানুষের কাছে লাইক চায় মনে হয় যে কি শালা মানে লাইক চাওয়ার তো একটা ইয়া আছে মানুষের মন চলে লাইক দিই না চলে লাইক দিই না লাইক চাওয়ার একটা লিম ইয়া থেকে স্টাইল দেখেন না লাইক চাওয়ার আলাদা করে আলাদা লাইক চাওয়ার থেকে ফুটা থাকলে রাস্তা বয়গা হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই চাক্কাটা দেখতেছো এই চাক্কাটা হইছে বিষাক্ত ভয়ঙ্কর চাক্কা কিছুনে লাইকের জন্য মরে যাইতে চাইতেছে এই চাক্কা যদি আর উপর দিয়ে উড়ে মরে না যাইবো গা প্লিজ ওকে লাইক করে বলো ইয়ে বাঁচবো নাকি মরবো প্লিজ এই গাড়িটা কিন্তু আন্দা যাইবো আলে বিছু মাস আমি লাইক অনেক অনেক ভালোবাস ওই নাকি লাইক কে বাড়াস না কেন আলে বিছু মাস নিকাল পাহলে ফুরসত মে নিকাল স্টাইল দেখছেন লাইক চাওয়ার কান্দা মানে ওর নাম দিতে হবে স্যাড বয় সামার বাংলাদেশের নতুন স্যাড বয় সামার তোকে আমরা তৃতীয়তে বসাবো এই একে ঠিক আছে হৃদয় একে কিন্তু হিরো আলম খান হেলাল তারপরে নাগিন সামাদ নাগিন সামাদ ঠিক আছে নাগিন সামাদ उनके दोस्त आए बिना नोटिस के फरमाइश गाजर का हलवा शुक्र है हॉकिंस कॉन्चूरा का इसमें खाना चलाना है कितना आसान हलवा है तैयार आधे घंटे में वाह भाभी कमाल गाजर है रालो बनाए तो से एक बुला उद्घोट का चला कि तो उधर कैसे कोनो कास्ट था कि ना भाई बालों की जो वीडियो बना वो नहीं कितने मन नो मिला से मामू से ये रहो तो वीडियो बना है ना इधर वीडियो तो क्यों रोस्टिंग कर ला तो उधर वो तो वीडियो बना भाई एक ला की वीडियो ये लोगों ने वीडियो रिस्टाइल ना वीडियो बनो ना पैकअप पैकअप बोले सिले गो भालो बा मुकेश्री ভালো করে একবার দেখেন তো এটা তো এটা কোনো মুখ এটা মানুষ কোন দেশের প্রাণী এটা আমার তো মনে হইতেছে না মানুষ এটা কোন দেশ থেকে মানে এটা এটা কি এটা কি কোনো এলিয়েন আচ্ছা আপনারা দেখে বলেন এটা কি কোনো এলিয়েন না মানুষ কিছু তো বুঝতেছি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই মিথুনকে লাইক করবো সবাই লাইক মি সবাই লাইক করবো মিথুনকে সবাই লাইক করবো কেন নাগিনের জোর নাই নাগিনের জোর নাই আমার কিন্তু সাফার জোর আছে সবাই লাইক মি আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ সো মাচ নিকল পহলে ফুরসত মে নিকল কিছু কথাতে ঘুম হারাতে লুট
কেটে চোখে লিখে দেব তোর ঠিকানা শুনিয়ে তুই জানিয়ে তুই তুই দিয়ে দিল দিবা চলে এসে শুনিয়ে তুই শালা ভাগি এখান থেকে বাগানের বাসি মাছ ফাড়াই দেব শালা এটা বাদ দে তোরা বাদ দে ভাই বাদ দে ভালো কাজ কর ভালো কাজ কর ভালো ভিডিও বানা আশা করি সবার ভালোবাসা পাবি এমন উদ্ভট ভিডিও বানালে ভাই তোর কারো ভালোবাসা পাবি না তোর শুধু মানুষের এই রোস্ট অ্যান্ড এই তোদেরকে মানুষ সবাই হাসাহাসি করবে তোদেরকে দিয়ে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার ভিডিও তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্লিজ আমার ভিডিও বানাই গাইজ প্লিজ আমার ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ গাইজ এনিওয়ে গাইজ এটা কিন্তু জাস্ট ফানি জোক ছিল আমরা তো আমাদের মতো করে লাইক চাইতে পারি না আপনাদের যদি ভিডিও ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো একটা দিবেনই আর ভিডিও ভালো না হলে আনলাইক করে আপনারা সাবস্ক্রাইব না করে চলে যেতে পারেন আমাদের কোনো সমস্যা নেই আপনার ভিডিওটা দেখেছেন এটাই আমাদের কাছে অনেক কিছু মানে কি বলবো এরা কি মানুষ এইভাবে এরা লাইক চাইছে এরা এটা কি তোর কি কাজ বলতো ডেন্ডি বাবা কাজ কি তোরা মানে কি বলবো দেখা কি বলবো এদেরকে বলেন এদের গুলো ভালো মানুষের কাজ এদের জন্য মানুষজন লাইক ইউজ করা বন্ধ করে দেবে আমিও ভাবছি আমার মোবাইল থেকে আনলাইক করে দেবো।